মধ্যপ্রাচ্যের অন্যতম একটি ধনী দেশ কুয়েত। যদিও কুয়েত দেশটি আকার আয়তনে অনেক ছোট, কিন্তু এই দেশটিতে এত পরিমাণের খনিজ তেল সম্পদ রয়েছে যে যার কারণে এই দেশটি পৃথিবীর অন্যতম একটি ধনী দেশে পরিণত হয়েছে। আপনি জানলে অবাক হবেন যে এই কুয়েত দেশটিতে এক বোতল পানির দাম তেলের চাইতে অনেক বেশি। আর কুয়েত দেশটির মানুষের মাথাপিছু আয় বেশি হবার কারণে এই দেশটির মানুষেরা অনেক বিলাসবহুলভাবে জীবনযাপন করে থাকে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কুয়েত দেশ সম্পর্কে কিছু অজানা তথ্য জানতে চলেছি এবং ভ্রমণ করে দেখব এই কুয়েত দেশটি আসলে কতটা সুন্দর। তো ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকুন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। কুয়েত দেশটি ছোট বড় নয়টি দ্বীপ নিয়ে গঠিত। আরবি শব্দে কুয়েতের আসল অর্থ হল জলের পাশে তৈরি হওয়া একটি মহল। এই কুয়েত দেশটি স্থাপিত হয়েছিল 1613 সালে। কুয়েত দেশটির অফিসিয়াল নাম হচ্ছে দাওলাত আল কুয়েত। কুয়েত দেশটি পৃথিবীর অন্যান্য অর্থশালী দেশগুলোর থেকে আকৃতিতে অনেক ছোট। এই দেশটির মোট আয়তন 17,818 বর্গ কিলোমিটার। 2018 সালের একটি আদমশুমারির রিপোর্ট অনুযায়ী এই কুয়েত দেশের মোট জনসংখ্যার পরিমাণ প্রায় 43 লক্ষের কিছু বেশি। এর মধ্যে কুয়েতি রয়েছে 13 লাখ আর বিদেশির সংখ্যা প্রায় 30 লাখ। অর্থাৎ কুয়েতের মোট জনসংখ্যার প্রায় 70% বিদেশি। ভারতীয় উপমহাদেশের মতো এই কুয়েত দেশটিকেও ব্রিটিশরা শাসন করে। অবশেষে 1961 সালে ব্রিটিশদের কাছ থেকে এই দেশটি পরিপূর্ণ স্বাধীনতা লাভ করে। গত শতাব্দীর 80-এর দশকে ভূ রাজনৈতিক অস্থিরতা শুরু হয় কুয়েত দেশে। তখন শেয়ার বাজারে ধস নামতে শুরু করে, ফলে শুরু হয় অর্থনৈতিক সংকট। 1990 সালে কুয়েত দখল করে বসে ইরাক। আন্তর্জাতিক জোট বাহিনীর হস্তক্ষেপে আবার 1991 সালে এই দেশটির দখলদারিত্বের অবসান ঘটে। কুয়েত দেশটি একসময় এতটা ধন সম্পদের মালিক ছিল না। এই দেশটিতে প্রথম খনিজ তেলের সন্ধান পাওয়া যায় 1938 সালে এবং পর্যায়ক্রমে আরও নতুন নতুন তেল খনির সংখ্যা আরও বাড়তে থাকে। আর এই তেল বিদেশে রপ্তানি করে কুয়েত অর্থনৈতিকভাবে অনেক চাঙ্গা হয়ে ওঠে। বর্তমান সময়ে অর্থনৈতিকভাবে কুয়েত অত্যন্ত শক্তিশালী একটি দেশ। বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম তেলের মজুদ রয়েছে এই দেশটিতে। কুয়েত দেশটির তেল উৎপাদনের 60%ই এশিয়া মহাদেশে রপ্তানি করা হয় এবং এখানে প্রতি ব্যক্তির মাথাপিছু আয়ের পরিমাণ $71,000। তাই বিশ্বব্যাংকের হিসাব মতে মাথাপিছু আয়ের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে কুয়েত দেশটি। এই দেশটির অধিকাংশ মানুষ তেল উত্তোলন ও তেলের ব্যবসার সঙ্গেই যুক্ত, যার ফলে এখানকার বেশিরভাগ মানুষই কোটিপতি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর তালিকায় কুয়েতি দিনার অন্যতম। কুয়েতের এক দিনার সমান বাংলাদেশি টাকায় প্রায় 275.12 টাকা। কুয়েত যেহেতু একটি ধনী দেশ তাই এ দেশটি সবখানে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। আপনি কুয়েত দেশটির যেদিকেই তাকাবেন সেদিকে রয়েছে উঁচু উঁচু আকাশচুম্বী সব দালান কোঠা, যেগুলো তৈরি করতে অত্যাধুনিক সব উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং ইঞ্জিনিয়াররাও তাদের দক্ষতার পরিচয় দিয়েছেন। কুয়েত বিশ্বের প্রথম দেশ যেখানে সাধারণ মানুষ দ্বারা পরিচালিত পার্লামেন্ট আছে। এখানে মহিলাদের ভোটে দাঁড়ানোর উপর সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, যা বাকি আরবীয় দেশগুলোর তুলনায় অনেক বেশি। কুয়েত দেশটির বৃহত্তম শহর ও রাজধানীর নাম হচ্ছে কুয়েত সিটি। এই দেশটির সরকারি ভাষা হচ্ছে আরবি ভাষা। কুয়েত দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। কুয়েত দেশটিতে কোনো রেল যোগাযোগ নেই। কুয়েত বিশ্বের মধ্যে এমন একটি দেশ যেখানে কোনো পুকুর বা জলাশয় নেই। এখানকার মানুষ সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করে তোলে আর এতে তাদের প্রচুর পরিমাণের অর্থ খরচ হয়। শুনলে অবাক হবেন যে এখানে এক বোতল জলের দাম তেলের চাইতে অনেক বেশি। যেহেতু কুয়েত দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম, তাই এখানে ইসলাম ধর্মের আইনের ব্যাপক প্রচলন রয়েছে। এই কুয়েত দেশটিতে যে কোনো ধরনের নেশাজাতীয় পণ্য বা দ্রব্য একদম নিষিদ্ধ। এমনকি এখানে পতিতাবৃত্তি ও সুদ ঘুষ সব কিছুই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু শুনলে অবাক হবেন যে এই কুয়েত দেশটিতে এমন কিছু নাইট ক্লাব রয়েছে যেখানে নেশাজাতীয় সকল ধরনের দ্রব্যই পাওয়া যায় এবং এখানে টাকার বিনিময়ে পতিতাবৃত্তিও করা হয়ে থাকে। কুয়েত দেশটি এতটাই সুন্দর ও চাকচিক্যময় যে যার সৌন্দর্যকে উপভোগ করার জন্য পৃথিবীর অনেক সৌন্দর্য পিপাসুরাই এখানে ঘুরতে আসে। শুনলে অবাক হবেন যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অপেরা হাউস এই কুয়েতে অবস্থিত। এ কারণে কুয়েতকে উপসাগরের হলিউড বলা হয়ে থাকে। কুয়েত একটি ধনী দেশ হওয়ার কারণে এখানে লেখাপড়া একদম ফ্রি করে দেওয়া হয়েছে, যার ফলে এই দেশটির শিক্ষার পরিমাণ প্রায় 99%।
শিক্ষা দীক্ষার পাশাপাশি এদেশটি বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করে ফেলেছে। আর এই কুয়েত দেশটির উন্নতির রোল মডেলকে যদি বাংলাদেশ ফলো করতে পারে তাহলে বাংলাদেশও মোটামুটি একটা ভালো অবস্থানে পৌঁছে দিতে পারবে বলে আমরা আশাবাদী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনার কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন আর কমেন্ট বক্সে আপনার মহামূল্যবান কমেন্টটি জানিয়ে দিন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি এরকম নিত্য নতুন সব তথ্যের ভিডিও দেখতে ভালোবেসে থাকেন তাহলে আমাদের চ্যানেল স্ট্রেঞ্জ নিউজ BD24কে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন এবং দেখতে থাকুন আমাদের অন্যান্য ভিডিওগুলো। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।